السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر لو كانوا يعلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكرا دشك منولي মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম তৌফিক দান করেছেন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার মতো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি। ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি News24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা এই অনুষ্ঠানে। বরাবর মতো আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, তা হলো মোমিনের জীবনে নামাজের প্রভাব। এ বিষয় নিয়ে যিনি কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, মিডিয়া আলোচক মুফতি মোহাম্মদ আলী হাসান তৈয়ব, ইসলাম বিষয়ক সম্পাদক দৈনিক নয়া শতাব্দী। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হুসাইন হেলালি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. مفتي صاحب كمان আছেন؟ الحمد لله حياكم الله. আপনি কেমন আছেন؟ الحمد لله আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে নামাজের অনেকগুলো প্রভাব কিন্তু আমরা পেয়েছি ইতিমধ্যে যারা প্রকৃত নামাজি, ব্যক্তি জীবনে, জাহিরি বডিতে এবং ভেতরে সর্ব জায়গাতে কিন্তু নামাজের একটা প্রভাব পড়ে এবং একটা আসর, একটা প্রভাব বিস্তার করে। তো নামাজের প্রভাব ব্যক্তি জীবনে যখন পড়ে তখন তার কাছে আর গুনার কাজগুলো ভালো লাগে না, তখন ইবাদতগুলো ভালো লাগে। এই বিষয়গুলো আপনার কাছে আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه। নামাজ একজন মুমিনের জীবনে সবচেয়ে বেশি প্রভাবক ইবাদত। আমরা জানি যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রধান এবং বড় ইবাদত হলো ঈমান, তারপরেই এই সালাত। কারণ ঈমান হলো অন্তরের, বেশিরভাগ ঈমানের পুরোটাই হলো অন্তর জুড়ে। আর প্রকাশ্য একজন মানুষ যে মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী, তার প্রমাণ ঘটে, তার প্রকাশ ঘটে নামাজের মাধ্যমে। এই জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে সাহাবীরা বলতেন, যদি ফজরে এবং এশায় কাউকে না দেখতেন মুনাফিক কিনা সন্দেহ করতেন। উনি বলতেন যারা মসজিদে আছে তারা মুমিন, সাক্ষী দাও। তার মানে একজন নামাজ একটা মুমিনের জীবনের প্রথম পরিচয়। নামাজ একটা মুমিনের জীবনে এত বেশি প্রভাব রাখে আর ইসলামের অন্য কোনো কাজ এতটা প্রভাব রাখে না। কারণ একমাত্র নামাজই প্রত্যেক দিন পড়তে হয় এবং দৈনিক 5 বার ফরজ হিসেবে পড়তে হয়। এর সঙ্গে সুন্নত নফল তো আছেই। নামাজ একটা মানুষকে এতটা নিয়মানুবর্তী, এতটা শৃঙ্খল করে যে একজন মানুষের জীবনে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এর থেকে সুন্দর কোনো কাজ হতে পারে না। দেখুন, নামাজের যে 5টা ওয়াক্ত, 5টাই কিন্তু সময়ের নাম। ফজর এটা হলো প্রভাত, এরকম জোহর, মধ্যাহ্ন, আসর, মাগরিব, এশা। একটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে, ফজরের আগে উঠবে, তারপরে জোহরের আগে সে গোসল সব কাজ করবে, জোহর পরে খেয়ে বিশ্রাম করবে, তারপরে আসরের পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করবে, মাগরিব পরে ঘরে আসবে, এশা পরে আবার শুয়ে যাবে। এই যে একটা মানুষের সুন্দর একটা ডিসিপ্লিন ব্যবস্থা, এটা নামাজের মাধ্যমে একটা মানুষের জীবনে প্রতিষ্ঠা হয় এবং নামাজের সবচেয়ে দৃশ্যমান প্রভাব এটা। এছাড়াও নামাজ একটা মানুষকে গুণাবিমুখ করে। মানুষকে আমরা দেখি যে সমাজে নানান রকমের ক্রাইম হয়, অপরাধ হয়। অপরাধমুক্ত সমাজ গঠনের জন্য, ব্যক্তি গঠনের জন্য নামাজের থেকে উত্তম কোনো কর্মসূচি হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আওদি আকামুসসালাহ। আল্লাহ বলছেন যে যারা আমার লোক, যারা আমার প্রতি বিশ্বাসী, এদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দান করি তখন সেখানে সালাত কায়েম করে, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, সমাজকে সংশোধন করে। আপনি যে আয়াতটির দিকে ইঙ্গিত করছিলেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একটা মানুষকে সব ধরনের অশ্লীলতা, বেহায়াপনা এবং অপরাধ থেকে দূরে সরায় নামাজ। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যে অমুক লোক নামাজ পড়ে কিন্তু অন্যান্য খারাপ কাজ করে, আরেকটা লোক নামাজ পড়ে না কিন্তু ভালো কাজ করে, কে উত্তম? নবী বললেন যে নামাজ পড়ে সে উত্তম। তো বিষয়কর মানে শুনে মনে হলেও এটাই বাস্তবতা যে নামাজ একটা মানুষকে পরিবর্তন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তার মধ্যে যে বাজে অভ্যাসগুলো আছে নামাজের মাধ্যমে সেটা পরিবর্তিত হয়ে সে সংশোধন হয়ে যাবে। তাই আমরা যদি সংশোধিত জীবনযাপন করতে চাই, সুশৃঙ্খল, নিয়ন্ত্রিত ডিসিপ্লিন আমাদের জীবনে আনতে চাই, সমাজে, রাষ্ট্রে আনতে চাই, তাহলে নামাজ কায়েম করতে হবে। এবং নামাজের মাধ্যমে একটা মানুষের মনের যত অস্থিরতা আছে সব দূর হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আরিহনা বিসসালাত ইয়া বিলাল,
হে বিলাল আমাকে নামাজের মাধ্যমে মনের শান্তি দান করো সুবহানাল্লাহ এবং উনি বলছেন যে ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ এবং আমার হৃদয়ের চোখের শীতলতা অন্তরের প্রশান্তি আল্লাহ দিয়েছেন নামাজের মধ্যে একটা মানুষের যখনই কোনো অশান্তি কোনো টেনশন কোনো দুর্ঘটনা ঘটবে তিনি নামাজের দিকে ছুটে যাবেন আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য নাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস এসেছে কানা ইযা ফাজাউ শাইউন যখন তিনি কোনো বিপদ কোনো সমস্যার মধ্যে পড়তেন তিনি ফাজাইলাস সালাত তখন নামাজের দিকে তিনি ছুটে যেতেন তাই আমাদের জীবনকে ভালো করার জন্য ভালো মানুষ হওয়ার জন্য ভালো নাগরিক হওয়ার জন্য সত্যিকার সোনার মানুষ সোনার নাগরিক হওয়ার জন্য আমাদের নামাজের কোনো নামাজের থেকে উত্তম কোনো কর্মসূচি নামাজের থেকে উত্তম কোনো কাজ নেই এবং দেখুন নামাজের মাধ্যমে একটা মানুষ এই যে মসজিদে আমরা যে নামাজ পড়ি কোনো ধনী গরিবের পার্থক্য নেই আমরা মানুষ হিসেবে সবাই সমান এবং নামাজের মধ্যে আমরা ইমামকে একজন নেতাকে মানার প্র্যাকটিস করি ইমাম সাহেবের উনি রুকুতে গিয়েছেন আমিও রুকুতে যেতে হবে ওনার আগে যেতে পারবো না এই যে একটা মানুষের সমাজে এবং ব্যক্তি জীবনে শৃঙ্খলা যে কাউকে মান্য করতে হবে ইমামকে রাষ্ট্রপ্রধানকে মানতে হবে আনুগত্য করতে হবে এই জিনিসটাও নামাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং নামাজে দেখুন নামাজে আমরা কি করি একে অপরের খোঁজ খবর নিতে পারি একে অপরের সাথে দেখা হয় এগুলো নামাজের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে ইতিবাচক প্রভাব তৈরি হয় নামাজের মধ্যে কি দেখি যে ইমাম সাহেব যদি ভুল করেন যদি মুস্তাহাব নফল পর্যায়ে ভুল করেন লোকমা দেই না কিন্তু ওয়াজিব ফরজে যদি ভুল করেন তখন আমরা লোকমা দেই তার মানে বোঝা যাচ্ছে আমাদের যখন একে অপরের সঙ্গে মিশবো তখন আমাদের জীবনে ছোটখাটো যেগুলো ভুল সেগুলো স্কিপ করবো একে অপরকে ক্ষমা করে দেব কিন্তু বড় রকমের বিচ্যুতি যদি করেন তাহলে হাত ধরে বলবো ভাই এটা করা যাবে না এভাবে নামাজ আমাদের পুরো ব্যক্তি সমাজ রাষ্ট্রকে সুন্দর করতে পারে এবং নামাজের থেকে প্রভাবক আর কোনো দৃশ্যমান ইবাদত কোনো ধর্মে কোনো মানুষ কখনোই কল্পনা করতে পারে না মুফতি সাহেব আপনি যথার্থ বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত রাসূল বলেছেন যে যে ইসলামের যে পাঁচটি স্তম্ভ পাঁচটি খুঁটি যার উপরে ইসলামের টিকে থাকে টিকে আছে অথবা টিকে থাকে তো তার মধ্যে এক নম্বর হলো ইমান দু নম্বরই কিন্তু বলা হয়েছে নামাজের কথা বলা হয়েছে এখন এই যে নামাজ এত প্রভাবক এবং এত প্রভাব বিস্তার করে ব্যক্তি জীবনে বিশেষ করে একজন মানুষের অন্তরে যদি কোনো ধরনের গোনা পাপ ইত্যাদি থাকে তাহলে নামাজের কারণে কিন্তু নামাজের প্রতি মহাব্বতের কারণে ভালোবাসার কারণে তার পরিচ্ছন্ন একটা হৃদয় কিন্তু সে উপহার পায় এবং যাকে আমরা বলি যে তাজকিয়া নফস অন্তরের পরিশুদ্ধি কিন্তু নামাজের মাধ্যমে নামাজের পুরোটাই কিন্তু গুনামাফের প্রয়োজন সময় গুনামাফ হচ্ছে সেজদার সময় গুনামাফ হচ্ছে রাসূল বলছেন যখন কেউ সেজদায় যায় তখন তার শরীরের সমস্ত গুনাহ সাথে সাথে সেখানে দাফন হয়ে যায় এবং প্রত্যেকটা উযুর প্রত্যেকটা অঙ্গের সঙ্গে তার গুনাহগুলো ঝরে যায় এই কথাটাই যে আপনি বলেছেন আমরা নামাজ পড়ি অনেক সময় অনেকের নামাজের মধ্যে কিছু ত্রুটি থেকে হয়তো বা ওযুতে সমস্যা থাকতে পারে সূরা কেরাতে সমস্যা থাকতে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে আমি পেয়েছি রাসূল বলেছেন যে মানুষের নামাজ যখন শেষ হয় তখন দুই ধরনের ফেরেশতা জগতের বুকে আগমন করে যিনি ভালো নামাজ পড়েছেন তো তার নামাজটা সুন্দরভাবে আলাইল লিগিনে চলে যায় ভালো জায়গাতে চলে যায় আর যার নামাজ জামাতে রুকু সেজদা ইত্যাদি সুন্দরভাবে করেনি তাহলে ফেরেশতারাই কিন্তু তাকে বলে যে তুমি নামাজকে নষ্ট করেছো আল্লাহ পাক তোমাকে নষ্ট করে দিক অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন আমরা যাব দর্শকদের কাছে দর্শক মণ্ডলী আমরা মুমিনের জীবনে নামাজের প্রভাব নিয়ে কথা বলছিলাম একজন ব্যক্তির জীবনে নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে আর প্রতিদিন ওই পুকুরে পাঁচবার তুমি গোসল করো তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকবে সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ কোনো ময়লা থাকবে না রাসূল বলেন কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না নামাজের প্রভাব এত বড় নামাজের প্রভাব এত বেশি আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সুন্দরভাবে সঠিক নিয়মে নামাজ আদায় করার তৌফিক দান করুন আলোচ্য বিষয়ে যদি আপনাদের কারো কোনো কথা থাকে প্রশ্ন করতে পারেন অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন আমরা কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব প্রথমে জেনে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমি অনেকদিন ধরে ট্রাই করলাম এখন নাম্বারটা পেলাম এখন আমার প্রশ্ন হলো আমি তাহাজ্জুদে নামাজ পড়ি রাতের বেলা কিন্তু এখন মানে কনফিউজ করে যায় যে এখন কি না নফল বলবো না সুন্নত বলবো কল্পষ্ট পড়ে যান বুঝতে পেরেছি আমরা আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি খুব সহজ একটি বিষয় আরেকটা প্রশ্ন ছিল আমার যে আমি আমার আমার দুই ছেলে ছোট ছেলে হওয়ার সময় আমার একটু সমস্যা ছিল আমি
বিগত মানে পাঁচটা মতো রাখতে পারছি আর বাকিগুলো রাখতে পারি না। এখন আমি এগুলো রাখতেছি, তো আমি যদি 12টা পরে খাওয়া পরে রাখি তাহলে কোনো আমার রোজাটা হবে নাকি? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে ধন্যবাদ। মুফতি সাহেব প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। কি বললো তাহাজ্জুদটা হলো, উনি যখন নিয়ত করেন তো নিয়তে উনি সন্দেহে পড়ে, তাহাজ্জুদের নিয়তটা কি করবেন, সুন্নাত বলবো না নফল বলবো? দেখুন আপনি যে কোনো একটা বললেই হবে, কারণ তাহাজ্জুদ নামাজ একই সঙ্গে সুন্নত একই সঙ্গে নফল, আর ফরজ ছাড়া বাকি যা আছে সবগুলাই সুন্নত সবগুলাই নফল। সুন্নত বা নফল যে কোনো নিয়ত করলেই হবে, কোনোটা সমস্যা নেই। আপনি সুন্নত বলতে পারেন, আমি সুন্নত নামাজের নিয়ত করছি তাতেও কোনো সমস্যা নেই, আমি নফলের নিয়ত করছি তাতে কোনো সমস্যা নেই, আমি তাহাজ্জুদের নামাজের নিয়ত করছি তাতেও কোনো সমস্যা নেই। আপনি যেভাবে আপনার জন্য সহজ হয় নিয়ত করতে পারেন। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে রমজানের যে রোজাগুলো, রোজা যদি 12টার সময় তিনি সাহরি খেয়ে শুয়ে পড়েন তাহলে হবে কিনা? দেখুন সাহরি খাওয়াটা হলো সুন্নাহ, আপনার রোজাটা শুরু হবে সুবহ সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। আপনি যদি নিয়ত করেন কোনো সাহরি নাও করেন তাতে আপনার রোজা হয়ে যাবে, তাই 12টায় খেলেন কি খেলেন না সেটাতে কোনো কিছু যায় আসে না। আপনি রোজার নিয়তটা করবেন, রোজা শুরু হয়ে যাবে। আর যদি আপনি খেতে পারেন, এক গ্লাস পানিও খেতে পারেন, একটা খেজুরও খেতে পারেন, তাহলে এক্সট্রা একটা সওয়াব পাবেন সুন্নত আদায়ের জন্য। সাহরিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকা বলেছেন, যে সাহরি খাওয়া এটা বারাকা, হ্যাঁ বিসাহরে বারাকা, যেহেতু বরকত রয়েছে। আর আপনি যেমনটি প্রশ্ন করেছেন যে আপনি তাহাজ্জুদের সময় উঠেন, আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আপনিও শুকরিয়া আদায় করুন। তো সেই ক্ষেত্রে আপনি যখন সাহরির সময় উঠবেন, তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন, আপনি তখন আপনার যদি খেতে মনে চায় একটু পানি পান করলেন, সাহরির সওয়াব পেয়ে যাবেন, পানি পান করলেন সওয়াব পেয়ে যাবেন, অথবা একটা খেজুর পান করলেন তাও সাহরির সওয়াব পেয়ে যাবেন। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমি একটা প্রশ্ন করতে আসছি, ওই ফজর নামাজ স্যার আমি কাপড় পাল্টাই নামাজ পড়তে যাই, হঠাৎ দেখি একটা ময়লা ওই কাপড়টাতে নামাজ পড়তে অনেকদিন, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি। জি দেখুন ময়লার ব্যাপারটা হলো আপনি কিরকম ময়লা সেটা বলেননি, যদি এরকম হয় যেটাকে নাজাসাতে গালিজা বা শক্ত নাপাক সে ধরনের যদি হয় তাহলে তো আপনাকে সেটা আপনি দূর করবেন, সেটা দূর করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন অতীতের জন্য। যে কয় অক্ত মনে আছে যেটা সম্ভাব্য সেটা আপনার তো পড়ে নিতে হবে। শুধু ফজরটা উনি পড়েছেন, ধারণা মতে যে ফজরটা আমি পড়েছি নামাজের পরে দেখেছি ময়লা। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি ফজরটাকে আবার আদায় করে পড়ে নেবেন, পড়ে নেবেন। ভাঙতি রোজা করা জরুরি কিনা? জি অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা নেই, অবশ্যই জরুরি। কাজা রোজা আপনাকে করতে হবে, ওটা কাজা করাও ফরজ, এটা আপনাদের প্রাকৃতিক কারণে যেটা কাজা হয়েছে কাজা করাও ফরজ, করতে হবে। এটা ধারাবাহিক করেন বা ভেঙে ভেঙে করেন আপনার ইচ্ছা, প্রাকৃতিক কারণে হোক অথবা অসুস্থতার কারণে হোক, সফরের কারণে হোক, যে কোনো কারণে হোক, ফরজ রোজা রাখতে না পারলে পরবর্তীতে করতেই হবে, করা লাগবে, বিষয়টা না করাটা ফরজ। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার আমার একটা প্রশ্ন ছিল আর কি। বলুন। এই প্রশ্নটা একটু করব আর কি। জি বলুন, প্রশ্ন বলুন। তো যার প্রশ্ন হচ্ছে মাজার সংক্রান্ত, মাজারে যাওয়াতে কি উচিত হবে বা মাজার সংক্রান্ত আর কি? বুঝতে পেরেছি, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি। কি বললো, মাদক না মাজার? মাজার। আচ্ছা আচ্ছা, দেখুন মাজার যাব কেন, কবর জিয়ারত করা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আমি তোমাদেরকে ইসলামের প্রাথমিক যুগে যখন তোমরা পূজায় অভ্যস্ত ছিলে তখন আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম যে তোমরা মাজার জিয়ারত করো না, কবর জিয়ারত করো না। এখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বলছি, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। এখানে কবরের কথা বলা হয়েছে, মাজারের কথা বলা হয়নি। মাজারটা আসলে এই ব্যাপারটা ইসলামের কোনো সংস্কৃতি নয়, ইসলাম হল কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবরের নাম মাজার নয়, তার কবরের নাম কবর এবং রাউজা, রাউজাতুল শরীফা। তো সুতরাং মাজার জিয়ারত করা সুন্নত নয়, কবর জিয়ারত করা সুন্নত। এখন যেটা মাজার নামে যেটা পরিচিত আছে সেখানে যদি কোনো কবর থাকে
তাহলে আপনি কবর জিয়ারত করবেন এটা একটা নফল কাজ সেই হিসাবে কিন্তু এখানে কোনো বিদাত করা যাবে না ওখানে সিজদা করা যাবে না ওখানে কোনো মান্নত করা যাবে না ওখানে কোনো কুরবানি করা যাবে না ওখান থেকে কোনো রকমের অতিরিক্ত গায়বি কিছু বিশ্বাস করা যাবে না এগুলো করতে গেলে আপনি নফল কাজ করতে গিয়ে ফরজ আপনার ঈমান হারিয়ে চলে যাবে সুন্দর আপনি বলেছেন এখানে মুফতি সাহেব আমরা যদি মাজার শব্দের শব্দটি একটু বিশ্লেষণ করি তাহলে বিষয়টা কিন্তু সহজ হয় আপনি খুব চমৎকারভাবে বলেছেন যে হাদিসের মধ্যে বলা আছে যে কবর ফাজুরু বলা আছে তো জিয়ারত থেকে অনেক সময় মাজার যেখানে সাক্ষাৎ করা হয় যেখানে দোয়া করা হয় যেখানে দোয়া পড়া হয় তো সেক্ষেত্রে শব্দের বিশ্লেষণ শাব্দিক বিশ্লেষণ শাব্দিক কথা আসলে সমস্যা নেই কবর আর মাজার একই জিনিস আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এখন একটা অন্য একটা জিনিস হয়ে গেছে আমরা যে বিষয়টি এখানে আপনাকে আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমরা আলোচনা করতে চাই যে আমাদের নিজস্ব কারণে নিজস্ব তৈরি কিছু বিষয় দিয়ে আমরা বুজুর্গানেদের কবরকে আমরা অনেক সময় সেখানে গুনা বা শিরিকে আমরা যুক্ত হয়ে যাই নিজেদের কারণে অথচ ওনারা যারা সেখানে সাইতো আছেন ওনারা কি এই ধরনের কথা বলেন তার বিরুদ্ধেই কাজ করেছেন তার বিরুদ্ধেই কাজ করেছেন তো সেই ক্ষেত্রে মাজারে কবর বলি অথবা মাজার যেটাই বলি যাওয়াটা নিষেধ নয় বাট সেখানে গিয়ে কোন কর্ম যে কর্মগুলো শিরিক বা বেদাতের দিকে নিয়ে যায় নিঃসন্দেহে নিষেধ যাওয়াটা নিষেধ নয় এবং যাওয়ার সময় সাওয়াবের নিয়ত করা যাবে না যে এখানে যায় সফর করা নিষেধ কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা মসজিদকে শুধু সাওয়াবের নিয়তে সফর করা যাবে এমনি যাবেন আপনি আখিরাতকে স্মরণ জিয়ারত করবেন আপনি জিয়ারত করবেন দোয়া করবেন আমাক মাজারে গেলে সওয়াব হবে নিয়ত পূর্ণ হবে এই ধরনের বিশ্বাস করা যাবে ধন্যবাদ তো সারাংশ অনেক কথাই আমরা বলেছি সারাংশ হলো জিয়ারত নিষেধ নয় সেখানে যদি কোনো ধরনের শিরিক কোনো ধরনের বেদাত কোনো ধরনের ইসলাম বিরোধী কোনো ধরনের শরীয়ত বিরোধী কাজ হয় অবশ্যই তার থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং কেউ যদি করে থাকে তাদেরকে সেখান থেকে বারণ করা এটাও কিন্তু দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে ধন্যবাদ আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি দর্শক শুনতে পাচ্ছেন প্রশ্ন করুন আমার প্রশ্ন হলো নিয়াত সালাতের যে নিয়াত সেটা মুখে ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি জি দেখুন নিয়তের ব্যাপারটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র হজ ওমরার নিয়তটা উচ্চারণ করেছেন উনি বলেছেন লাব্বাইকা উমরাতান লাব্বাইকা হাজ্জান এছাড়া কোনো নিয়ত উনি মুখে উচ্চারণ করেননি এই জন্য কোনো সাহাবী বলেননি যে উনি ফজরের আগে এই নিয়ত করেছেন নিয়ত মানে হলো অন্তরের সংকল্প আপনি আপনার ভাষায় আল্লাহর কাছে বলবেন এখন আমি এই নামাজটা পড়ছি ফজর পড়ছি বা এটা এটাই হলো নিয়ত এর বাইরে কোনো আলাদা বাক্য বানানো এবং নিয়তের জন্য আরবি নিয়তটা জানি না এই জন্য শুধু তাহাজ্জুদ পড়ে না যা তাহাজ্জুদ নিয়তটা জানে নিয়ত আল্লাহকে জানে আপনার ভাষায় আপনি বলবেন যে এই নামাজটা পড়ছে জাস্ট এটাই এটাই নিয়ত এই নিয়তটা ফরজ কিন্তু যথার্থ বলেছেন আমার জীবনে এই ধরনের ঘটনা ঘটেছে নামাজের কথা বলেছি বলে যে হুজুর আমি তো নিয়ত পারি না তাই নামাজ পড়ি না তো এই যে বিষয়গুলো আমরা যেহেতু আমাদের জীবনে বাস্তবে এসেছে নিয়ত হলো মিন সামিমিল কলব ইরাদাতুল কলব আপনার অন্তরে সংকল্প করেছেন অন্তরে সিদ্ধান্ত নিয়েছেন নিয়ত হয়ে গিয়েছে মুখে উচ্চারণ করা জরুরি বিষয় না করতে পারলে ভালো পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বলুন জি প্রশ্নটা হচ্ছে কি আমার স্বামী জোরে বলতে হবে একটু জোরে বলুন হ্যাঁ আমার স্বামী আমার নামে ব্যাংকে টাকা রাখছে তো আর সেটা তো ব্যাংকে টাকা রাখলে তো সেটা সুদের পর্যায়ে চলে আসে তো আমার ইচ্ছা না যে ব্যাংকে টাকা আমার নামে রাখতে বা আমি খাই তো আমি কি এতে গুণাগারি করছি বা এ থেকে আমার বাঁচার উপায় নাকি বলেন ধন্যবাদ জি আমরা বুঝতে পেরেছি আপনি শুনুন আমরা কথা বলছি জি আপনার হালাল জীবিকার জন্য আপনার যে সদিচ্ছা এটাকে মোবারকবাদ জানাই দেখুন আপনার স্বামীকে প্রথম বলে দিবেন যে যদি ব্যাংকে না রেখে কোনো হালাল জায়গায় ইনভেস্ট করা যায় আমার জন্য করতে চাচ্ছেন সঞ্চয় ভালো কথা হালাল জায়গায় ইনভেস্ট করেন যদি তা না পারেন ব্যাংকে রাখেন তাহলে ব্যাংকে বলে দিবেন যে নন প্রফিটেবল ওখানে মূল যেই টাকাটা উনি জমা করবেন শুধু এই টাকাটা আপনি নেবেন বাকি যেই টাকা সেই টাকাটা নিয়ে আপনি দানের মানে সওয়াবের নিয়ত ছাড়া কোনো গরিব মানুষের কাছে আপদ বিদায় এই মনে করে আপনি দিয়ে দিবেন ওনার প্রশ্ন সম্ভবত এই জায়গাতে যে যেহেতু ব্যাংকিং ব্যবস্থাটা এবং লেনদেনটা সুদের হয় তো আমি না নিলাম সুদটা কিন্তু সুদটা তো কেউ না কেউ নিচ্ছে অথবা গ্রহণ করছে তো তাওয়ান আলাল ইসিম ইসিমের পাপের উপরে কিন্তু সহযোগিতা করা হচ্ছে
এজন্য ওনার ইচ্ছা নয়, তবে আমাদের যে পরামর্শ, আপনার চিন্তা ফিকির, আপনার ধ্যান ধারণা, আপনার সিদ্ধান্ত খুবই ভালো, খুবই মোবারকময়। তবে অবশ্যই আপনার স্বামীর সাথে বিষয়টা আলোচনা করে নিতে হবে। একান্ত যদি ব্যাংকে রাখতে হয় তাহলে আমাদের দেশে শরিয়া ভিত্তিক কিছু ব্যাংক পরিচালিত আছে, আপনি ওনাদের সাথে কথা বলে সুদ মুক্ত অবস্থায় আপনি রাখতে পারেন। আপনাকে আমরা ধন্যবাদ এই জন্য জানাচ্ছি যে আপনি সুদকে এত বড়ভাবে দেখছেন এবং সুদ থেকে মানে দূরে থাকা, বিরত থাকা অত্যন্ত জরুরি একটি বিষয়। শেখ আপনাকে ধন্যবাদ, চমৎকার সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের জন্য আপনি উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে ইতিমধ্যে কথা বলেছি, যে প্রশ্নগুলো আপনারাই করেছেন আমরা তার উত্তর নিয়ে কথা বলার চেষ্টা করেছি। ব্যক্তি জীবনে, মোমেনের জীবনে, মুসলমানের জীবনে নামাজের প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয়টি যদি আমরা বুঝি তাহলে নামাজ থেকে অন্তত দূরে থাকবো না। দেখুন, আমরা মানুষ হিসাবে বিশ্বাস করি যে আমাদেরকে এন্তেকাল করতে হবে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, সে সফল। আর এই সফলতা পাওয়ার জন্য নামাজের ভূমিকা অনেক বেশি, অনেক অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জীবনে অনেক কিছু আছে কিন্তু নামাজ নেই, তো তুমি জান্নাতের দরজায় গিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে, সেখানে ঢুকতে পারবে না, কারণ আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, তালার চাবি। তো সেই তালার চাবি যদি আমার কাছে না থাকে, অনেক কিছু আছে, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, একটা পর্যায়ে নামাজকে আমাকে অন্য জায়গায় চলে যেতে হবে। তো সেই হিসেবে আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ ব্যক্তি জীবনে কি প্রভাব বিস্তার করে, সব অভাব অনটন নামাজে দূর করে। নামাজ ব্যক্তি জীবনে কি প্রভাব বিস্তার করে, ভয়, যত ধরনের ভয় আছে ভয়কে নামাজে দূর করে। আপনি কঠিন থেকে কঠিন বিপদে পড়েছেন তো নামাজ পড়ুন, আমরা নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বি করিম বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। ঐতিহাসিক বহু ঘটনা রয়েছে যে কঠিন মুহূর্তে তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, রাব্বি করিম আকাশ থেকে সাহায্য পাঠিয়ে দিয়েছেন নামাজের বদৌলতে। তাই নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, নামাজের মাধ্যমে ইবাদতের প্রতি আমাদের আকর্ষণ বাড়ে, নামাজের মাধ্যমে ইবাদতের প্রতি আমাদের কি বলে মনোযোগিতা বাড়ে, নামাজের মাধ্যমে আমাদের ইবাদতের প্রতি মানে আকৃষ্ট বাড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথানিয়মে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি। আজকের মতো এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখনো দোয়া হবে, দোয়া ইস্তেগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا كريم يا رحيم يا راحم المساكين يا راحم المساكين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا أرحم الراحمين يا الله يا كريم আমরা গুনাহগার বান্দারা, আপনার অনেক বান্দারা মাওলানা করিম আপনার শাহি দরবারে হাত তুলে আছেন। মাওলানা করিম যার দুখানা হাত আপনার কাছে পছন্দ হয়, তার উসিলায় মেহরবানি করে আমাদের সকলের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করে নেন।
মাওলানা করিম এখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে ইয়া করিম যদি কোনো ভুল হয়ে থাকে মেহরবানি করে আপনার কাছে ক্ষমা চাই আপনি ক্ষমা করে দিন মেহরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন সব ধরনের শিরক ও বিদআত থেকে মেহরবানি করে আপনি আমাদেরকে হেফাজত করেন ইয়া করিম আমরা শুকরিয়া আদায় করছি আপনার শুকরিয়া আদায় করার মতো ভাষা আমাদের নেই মাওলানা করিম মেহরবানি করে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা আপনি কবুল ও মঞ্জুর করে নেন আপনার হাবিবের উপরে সালাত ও সালাম প্রেরণ করছি ইয়া করিম মেহরবানি করে আল্লাহ আমাদের দরুদ ও সালামকে কবুল ও মঞ্জুর করে নেন হাবিবে খোদা আশরাফে আম্বিয়া হাবিবে খোদা আশরাফে আম্বিয়া আরশে মজিদ শুভদ মুত্তাকা জবাতা বুয়াদর দহা জায়গীর সনাএ মুহাম্মদ বুয়াদ দিল পজির ইয়া করিম মেহরবানি করে আপনার হাবিব রওজা মুবারকে জীবনে বারবার যাওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহ শরীফে জীবনে বারবার যাওয়ার তৌফিক দান করেন মাওলানা করিম যাদেরকে আপনি নিয়েছেন ইয়া করিম যাওয়ার পরে দিলের আকর্ষণ বেড়ে গিয়েছে ওগো করিম মেহরবানি করে আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করেন যারা যেতে পারেননি তাদেরকে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল হারামাইন আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল হারামাইন ওয়ারযুকনা জিয়ারাত রওযাত হাবিবিক ওগো মালিক ওগো মাবুদ মেহরবানি করে আমাদের দেশের উপরে খায়র বরকত আপনি দান করেন সর্বাবস্থায় করিম দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করে দেন মাওলানা করিম খনিজ সম্পদ দ্বারা আপনি ভরপুর করে দেন আকাশের খাজানাগুলো মেহরবানি করে আপনি নাজিল করে দেন মাওলানা করিম যে অনুষ্ঠানে বসে হাত তুলে যে অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন এই চ্যানেলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন বহুদিন ধরে ইয়া করিম আল্লাহ দিনের খেদমত করে যাচ্ছেন যারা করে যাচ্ছেন আমরা যারা যুক্ত আছি মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন বিশেষ করে সম্মানিত চেয়ারম্যান সাহেব মাওলানা করিম বসুন্ধরা পরিবারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ওনাকে নেক হায়াত দান করেন পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন আমরা যারা আছি ইসলাম আমরা এই পরিবারের সদস্য যারা আছেন নিউজ 24-এর সাথে যারা যুক্ত আছি মেহরবানি করে সকলকে মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে সকলকে আল্লাহ বরকত মে রিজিকের ফয়সালা করে দেন বরকত মে হায়াতের ফয়সালা করে দেন মাওলানা করিম বাবা মা রুসিলায় জগতে পাঠিয়েছেন আজকে আমাদের অনেকের বাবা মা কবর দুনিয়াতে বেঁচে নাই কবরের সাইত আছেন তাদের কবর কেমন যাচ্ছে আমরা জানি না মেহরবানি করে কবরগুলোকে রওজাতু মিন রিয়াজিল জান্নাহ আপনি বানিয়ে দেন আল্লাহ জান্নাতের সাথে যোগাযোগগুলো মেহরবানি করে আপনি চালু করে দেন জাহান্নামের সাথে তাম যোগাযোগগুলো মেহরবানি করে বন্ধ করে দেন আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা اللهم حاسبني حسابا يسيرا آمين بحرمة سيد المرسلين الحمد لله رب العالمين